কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো। তো আজকে আমি আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি যে আপনাদের মিউজিক বিষয়ে অনেকের অনেক প্রশ্ন থাকে, অনেক গানের রিকোয়েস্ট থাকে, তো আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন মিউজিক বিষয়ে, আমি চেষ্টা করবো সেই জিনিসগুলো অ্যান্সার দেওয়ার। আর যতক্ষণ প্রশ্ন না করছেন, এই তো 7 জন হয়ে গেছেন, ততক্ষণ আপনাদেরকে একটু গান শোনাই, না তো গান গাইতে পারি না খুব একটা ভালো। जब जब तेरे पास में आया एक सुकून मिला, जब आए मौसम गम के तुझे याद किया। আচ্ছা, সমীরণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন যে সামনের টিউটোরিয়ালে যদি হিন্দি গান পাওয়া যায়, তো হিন্দি আসলে আপনারা কোন গানগুলো চাচ্ছেন যদি রিকমেন্ড করেন তাহলে সেটা আসলে আমার জন্য বুঝতে সুবিধা হয়। নমস্কার দাদা, কেমন আছেন? আপনার ভায়োলিন প্র্যাকটিস কেমন চলছে? শুভাশিস দা, কেমন চলছে আপনার ভায়োলিন প্র্যাকটিস? এমডি রিয়াজ আহমেদ লিখেছেন, হাই ডিয়ার ব্রো, কেমন আছেন? আমি ভালো আছি। আপনাদের যদি মিউজিক সম্পর্কে কোনো কনভারসেশন থাকে, কোনো কিছু জানার থাকে, আপনারা কমেন্টের মাধ্যমে কিন্তু আমাকে জিজ্ঞেস করতে পারেন। হ্যালো স্যার, আমার কিছু বলার ছিল স্যার, গানগুলো সম্পূর্ণ লিখে দিলে ভালো হতো। আসলে দেখেন, আমি যদি একদম আপনাদেরকে সম্পূর্ণ গানগুলো করে দিই তাহলে আপনাদের নিজেদের মধ্যে থেকে কিন্তু কোনো কিছু আসলে গ্রো আপ খুব একটা হবে বলে আমি মনে করি না। ওকে, তো সেই জন্যই আমি চাই যে আপনারা যেন নিজে থেকেও গানগুলো তুলতে পারেন, সেই জন্য যতটুকু দিলে আপনাদের মধ্যে থেকে নোটেশনগুলো গ্রো আপ হবে আমি ততটুকু আপনাদেরকে দিয়ে থাকি। ওকে, এ হচ্ছে বিষয়। আচ্ছা দাদা, শুভাশিস, আপনি নতুন কি বের করেছেন একটু বলেন তো। আপনার বাজানো শুনলাম, আমি আপনার চ্যানেলটা দেখলাম, ভালো লেগেছে আমার। আচ্ছা, গৌতম মন্ডল লিখেছেন, স্যার আমি আপনার ফ্যান। ওকে, থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। স্যার, লাভ ইউ ফ্রম ওয়েস্ট বেঙ্গল, লাভ ইউ টু সমীরণ বন্দ্যোপাধ্যায়। আসলে আপনাদের সবাইকেই আমার খুব পছন্দের, আপনারা সাপোর্ট দিচ্ছেন বলে এত কিছু করতে পারছি। উকুলেলে দোতারা স্টাইলে দেন না টিউটোরিয়াল, 4 স্ট্রিংস বলেছেন। আচ্ছা, শুভাশিস দা বলেছেন, মরিস ড্যান্স ওয়েস্টার্ন মিউজিক, ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা তুলে নিয়েছি। আচ্ছা দাদা, আপনার চ্যানেলে কি আপলোড করেছেন শুভাশিস দা? মোমেন মিয়া জিজ্ঞেস করেছেন আমার বাড়ি কোথায়। আপাতত বলছি আমার বাড়ি বাংলাদেশে, এর বেশি কিছু আমি বলতে চাচ্ছি না। দেখ, এত রাতেও তো তাও দেখছি আপনারা আমার পাশে আছেন, আমার খুব ভালো লাগছে। ইয়াসমিন লিখেছেন, হ্যালো ভাইয়া, নাইস টু সি ইউ, সেম টু ইউ, কেমন আছেন? আমার খুব নিয়মিত একজন ভিউয়ার্স।
আপনি কেমন গান করছেন ফারিয়া ইয়াসমিন? আপনাকে, আপনার জন্য আমি বেশ কিছু টিউটোরিয়াল তৈরি করেছি, আপনি কি গানগুলো তুলেছেন? রাখিল রেখেন স্যার, আপনার ভাইরাল ভিডিও খুব ভালো লাগে, ফ্রম কলকাতা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা দাদা বলছেন যে ডাউন স্ট্রিংস পাওয়া যাচ্ছে না, ডি স্ট্রিংটা পাওয়া যাচ্ছে না, ওকে, ভায়োলিনের তো জি ডি ই এ। আপনারা যে কোনো একটা ভায়োলিনের দোকান থেকে কিন্তু জিনিসগুলো নিতে পারেন। ফোর স্ট্রিংস বলেছেন, উকুলেলেতে কিছু ভিডিও দিলে ভালো হতো। আসলে কি কি ভিডিও দিব, আপনারা যেটা করবেন, যে আসলে গানগুলো আমাকে যদি একটু রিকমেন্ড করেন, তবে গানগুলো যদি একটু পপুলার গান হয়, যে গানগুলো আসলে দিলে সবার উপকার হয়, এই ধরনের গানগুলো দিতে কিন্তু আমারও ভালো লাগে। আবার আপনাদের একজনের দেওয়ার ফলে কিন্তু, একজনের চাওয়ার মাধ্যমে কিন্তু অনেকেই এই জিনিসগুলো থেকে শিখতে পারে। আসলে জিনিসগুলো যদি আমরা একটু বিস্তারভাবে চিন্তা করি তাহলে কিন্তু ভালো হয়, আমার মনে হয়, ঠিক আছে? তো একটু কমন গানগুলো আসলে রিকমেন্ড করলে সবার জন্য ভালো হয় দিতে, কারণ দেখেন একটা টিউটোরিয়াল তৈরি করতে কিন্তু বেশ অনেকটা সময় লাগে। আচ্ছা ফারিয়া ইয়াসমিন লিখেছেন, আলহামদুলিল্লাহ ভাইয়া বেশ ভালো, জি ভাইয়া তুলেছি, ওকে। আর তহমিনা মুস্তফা লিখেছেন, ভাই আপনি তো আই খুকু আই গানটা দিলেন না। আচ্ছা দিব আশা করছি। আমাকে আসলে দেখেন কাজের ব্যস্ততার কারণে আপনাদের জন্য অনেক লেসন করতে চাই কিন্তু করতে পারি না, আমাকে একটু বারবার মনে করিয়ে দিবেন, আমার পাশে সাপোর্ট দিবেন আপনারা, ওকে। সমীরণ বন্দ্যোপাধ্যায় লিখেছেন, মাঝে মাঝে তবু দেখা পাই। আচ্ছা চেষ্টা করবো এই রবীন্দ্রসঙ্গীতটা দেওয়ার জন্য, অনেকেরই রিকোয়েস্ট আছে মনে থাকবে। রাখি রয় লিখেছেন, স্যার ভায়োলিন আর আরও রবীন্দ্রসঙ্গীত দিলে ভালো হয়, ফ্রম কলকাতা। আচ্ছা চেষ্টা করবো আমি কিছু রবীন্দ্রসঙ্গীত দেওয়ার জন্য আর ভায়োলিনের লেসন দেওয়ার জন্য, সাথেই থাকুন। লিপিকা দাস লিখেছেন, আপনাকে অনেক ধন্যবাদ, স্বাগতম আপনাকে আমার চ্যানেলের সাথে থাকার জন্য, আমার সাথে থাকার জন্য। আপনাদের যদি কোনো গানের রিকোয়েস্টগুলো থাকে তাহলে আমি বলেছি আপনারা সেগুলো করতে পারেন। আর মিউজিক বিষয়ে যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আসলে দেখেন আপনারা অনেক প্রশ্ন করেন যেগুলো লিখে বোঝানো সম্ভব হয় না, তো সেই জিনিসগুলো কিন্তু আমি আপনাদেরকে এখন বলতে পারি, যে জিনিসগুলো আপনাদের দরকার বা যে জিনিসগুলো বুঝছেন না, লাইভে আপনারা আমাকে প্রশ্নগুলো করতে পারেন। ফারিয়া ইয়াসমিন লিখেছেন, যদি মন কাঁদে তুমি চলে এসো এক ভরসায়, গানটা আমার খুবই পছন্দের গান। যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো একবার সাই, এসো ঝরো ঝরো বৃষ্টিতে, জলে ভরা সৃষ্টিতে, এসো শ্যামল কমল ছায়, তুমি চলে দাদা। আজ মন চেয়েছে আমি হারিয়ে যাব, গানটা দেওয়ার চেষ্টা করব। আচ্ছা স্যার, আচ্ছা স্যার একটা রবীন্দ্রসঙ্গীত শোনান। আচ্ছা চেষ্টা করছি শোনানোর জন্য। স্যার আপনি গুণ গানগুলোর সারগাম লাইক লিখে দিচ্ছেন দেখে আমি উপকৃত, স্যার আপনাকে বাউল ও স্যাড সং লিখে দিলে ভালো হতো, থ্যাংক ইউ। আচ্ছা আপনারা কিছু গান, যেগুলোতে আমি যে গানগুলো এখনো দিনই, সেই গানগুলো আপনারা আসলে আমার চ্যানেলটা একটু ভালো করে যদি দেখেন তাহলে দেখবেন যে অনেক গানই কিন্তু দেওয়া আছে, ঠিক আছে? তো আশা করি আপনারা সেখান থেকে গানগুলো করতে পারবেন, আমাকে কিন্তু আপনাদের সবার হচ্ছে গিয়ে হেল্প করতে হবে। দেখেন আমি আপনাদের পাশে আছি, আপনাদেরও কিন্তু আমার পাশে থাকতে হবে, ওকে? তো আমি দেখেন একার পক্ষে এই মানে সব কিছু গোছানো, আপনাদের ইগুলো দেখাটা কিন্তু দেখা যাচ্ছে অনেক অনেক ইগুলো কমেন্টগুলো কিন্তু অনেক নিচে পড়ে যায়, তো আপনাদের আমার সাথে থাকতে হচ্ছে, যেই গানগুলো কমন সেই গানগুলো আমাকে একটু রিকমেন্ড যদি আপনারা করেন তাহলে কিন্তু খুব ভালো হয়, ওকে? আচ্ছা থ্যাংক ইউ দাদা। আর কিছু রবীন্দ্রসঙ্গীত এর ট্যাব উকুলেলেতে দিলে ভালো হতো, আমি কলকাতা থেকে আপনাকে ফলো করছি অনেক দিন ধরে, থ্যাংক ইউ ফর স্ট্রিংস, আপনি ভালো থাকবেন। আর শাহ রানা লিখেছেন, স্যার আপনি কেমন আছেন? আমি ভালো আছি আপনাদের দেওয়ায়। একটা রবীন্দ্রসঙ্গীত শুনতে চেয়েছেন, আমার পরানো জাহাজ তুমি দাই, তুমি দাই গো, আমার পরানো জাহাজ
কেহ নাই কিছু নাই গো, আমার পরাণ যাহা চায়। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে যাও। আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আর কিছু নাহি চাই গো, আমার পরাণ যাহা চায়। আচ্ছা, অনেকেই কমেন্ট করছেন। আচ্ছা, আকাশে আজ রঙের খেলা, মনের রঙে মেলা, এই গানটা তুলে দেবেন প্লিজ, লিপিকা দাস লিখেছেন। আচ্ছা, চেষ্টা করব। অনুপমা গ্যালারি আমার খুব ভালো একজন ভিউয়ার্স, ওর খুব সুন্দর একটা চ্যানেল আছে অনুপমা গ্যালারি, আপনার ওর চ্যানেলটা চাইলে দেখতে পারেন, ও খুব সুন্দর সুন্দর গান দেয় নিয়মিত। তো ও লিখেছে, নাইস দাদা, থ্যাংক ইউ, আমাদের বাংলাদেশি। আচ্ছা, লামিয়া চৌধুরী, স্যার আমি তেমন গান শিখিনি কিন্তু হারমোনিয়াম নিয়ে দিয়েছেন আম্মু। আচ্ছা, হারমোনিয়াম নিয়ে দিয়েছেন আম্মু, কিন্তু আপনি যেমন করে শিখান আসলে খুব সহজে বুঝি, ধন্যবাদ, দিয়ে ছোট করব না, দোয়া রইল। আচ্ছা লামিয়া চৌধুরী, আপনার জন্য দোয়া রইল, কোনো গানের রিকোয়েস্ট থাকলে জানাবেন, কোনো কিছু জানার থাকলে অবশ্যই জানাবেন। তহমিনা মুস্তফা লিখেছেন, ভাইয়া আপনি একটু কিবোর্ড বাজানি শেখাতে পারবেন, কে যে কিবোর্ড বাজানো শেখাতে পারবেন, আমার কিবোর্ড আছে, আমি আপনার কাছে শিখতে চাই। আচ্ছা, আপনি কিভাবে শিখবেন বলেন, আমি সেভাবে চেষ্টা করব দেখানোর। আর কিবোর্ড আর হারমোনিয়াম কিন্তু যদিও এক না, কিন্তু চাইলে মোটামুটি বাজানো যায়, কিবোর্ডটা আসলে দুই হাত দিয়ে বাজাতে হয়। ওকে, তো আমি চেষ্টা করব কিবোর্ডের কিছু লেসন দেওয়ার জন্য। আচ্ছা, শুভাশিস দাশগুপ্ত ভাই বলছেন যে আপনার গান দেওয়ার অ্যান্ড গাওয়ার স্টাইল তা আরও সুন্দর, যে গানে যে কোনো গান অসুবিধা হয় না। আচ্ছা, যে থ্যাংক ইউ দাদা, দাদা আমি কিন্তু আপনার ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা গানটা শুনতে চাই, হলে আমাকে বলবেন। আর সবচেয়ে বড় কথা কি, আমি কিন্তু আমার যারা ভিউয়ার্স আছেন তাদের চ্যানেলগুলো কিন্তু দেখি, যে তারা আমার গানগুলো থেকে বা কোনো জায়গা থেকে শিখে তারা তাদের চ্যানেলে আপলোড করছেন কিনা, আমি কিন্তু তাদেরগুলো দেখি এবং তাদের চ্যানেলগুলো আমার ভালো লাগে। আমার আসলে আপনারা যদি কোনো কিছু করে আপলোড করেন সেটা কিন্তু আমার দেখতে ভালো লাগে, ঠিক আছে? তো আশা করি আপনারাও আপলোড করবেন, আপনারা আমাকে জানাবেন যে দাদা আমি একটা গান গেয়েছি, আমি কিন্তু সেটা দেখবো, চেষ্টা করবো দেখার, ঠিক আছে? তহমিনা মুস্তফা লিখেছেন, থ্যাংকস, ওয়েলকাম। আচ্ছা, আপনাদের মিউজিক সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো নোটস বুঝছেন না বা কোনো প্রশ্ন আমাকে জানাতে পারেন। পছন্দের একটা গান, হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। হৃদয় আছে যার সেই তো ভালোবাসে, প্রতিটি মানুষেরই জীবনে প্রেম আসে। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনি হয়ে যাবে। হৃদয় লিখো না সে নাম রয়ে যাবে, যদি কাগজে লিখো না কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লিখো না পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লিখো নাম সে নাম রয়ে যাবে, যদি কাগজে লিখো না। আমি গান কিন্তু খুব একটা গাইতে পারি না। আচ্ছা, MD রিয়াজ আহমেদ লিখেছেন, ভাইয়া আপনার কাছে গান শিখতে চাই। ওকে, আমি তো আপনাদেরকে অনলাইনে গান শেখাচ্ছি, সেখান থেকে শিখতে পারেন। আর আপনার কোনো একাডেমি আছে প্লিজ জানাবেন। হ্যাঁ আছে, আপনি কোথায় থাকেন MD রিয়াজ ভাই? তহমিনা মুস্তফা ভাই অনেক সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ।
পাঁচটা বিকৃত স্বর কি, কালো পাঁচটা না সাদা রিটে, ও আছে কিনা করিমা। আচ্ছা, মোমেন মিয়া বলেছেন যে পাঁচটা বিকৃত স্বর কি, পাঁচটা না সাদা রিটে, ও আছে করিমাটা কয়টা। আচ্ছা, মনে রাখতে হবে যে সা এবং পা, সবাই শোনেন এই জিনিসটা, সা এবং পা, এই হচ্ছে দুইটা নোটস, এদের কোনো কোমল বা কড়ি স্বর থাকে না, সা এবং পায়ের। ওকে, দেন আমাদের বাকি যে নোটসগুলো আছে তার মধ্যে রে গা মা ধা নি, মায়ের হচ্ছে গিয়ে একটাই কড়ি মা থাকে, মানে কড়ি নোট বা তীব্র নোট থাকে, আর রে গা এবং ধা এবং নি এর কোমল নোট থাকে। ঠিক আছে, তার মানে কি সা এবং পায়ের অন্য কোনো নোট থাকে না। আসলে দেখেন, সাদা বা কালোর বিচারে কিন্তু সা এবং বা মা এগুলো কিন্তু কখনো বিচার করা হয় না, এক একটা স্কেল অনুপাতে কিন্তু সারেগামা পাধানিসাটা চেঞ্জ হয়। ওকে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। তো সা এবং পা হচ্ছে ইন্ডিভিজুয়াল, এদের অন্য কোনো নোটস নেই। এই ব্যতীত আমাদের মায়ের একটা কড়ি বা তীব্র নোটস আছে, আর রে গা আর ধা নি এদের হচ্ছে কি কোমল নোট আছে সবার। ওকে, আচ্ছা, দীপিকা দাস লিখেছেন অনেক ভালো লেগেছে, ধন্যবাদ ভাইয়া। আমি ঢাকা শান্তিনগরে থাকি, থ্যাংক ইউ। আমি আসলে ঢাকাতে বিলং করি না, তাই আপনাকে সশরীরে গান শেখাতে পারছি না, আপাতত আপনার অনলাইনে শিখতে হবে। ফারিয়া ইয়াসমিন লিখেছেন, ভাইয়া আমি যদি আপনার বাসা চিনতাম তাহলে চলে যেতাম আপনার কাছে গান শিক্ষার জন্য। আমি যার কাছে গান শিখি, আই মিন আমার গুরুজি, কেউ আপনার কথা বলেছিলাম, থ্যাংক ইউ। খুবই ভালো লাগলো শুনে, তো আশা করি আপনারা আমার পাশেই থাকবেন, তাহলে খুব সহজে আমরা সবাই মিলে আসলে গানগুলো শিখবো। আমিও খুব ভালো যে পারি তা না, সবাই মিলে শিখবো। তহমিনা মুস্তফা লিখেছেন, ভাইয়া আপনি কি কোথাও গান শেখান? হ্যাঁ, আমি গান শেখাই, অনেক জায়গাতেই শিখাই। আচ্ছা, তোজাম্মেল হোসেন লিখেছেন, জন্ম আমার ধন্য হলো, এই গানটি শোনাবেন ভাইয়া? ও, কঠিন গান, অনেকদিন গাই না, সেই ছোটবেলায় গাইছিলাম। জন্ম আমার ধন্য হলো এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো, তোমার কথায় কথা বলি পাখির গানের মতো, তোমার কথায় বিশ্ব দেখি বর্ণ শত শত, তুমি অনেকদিন গাই না, সেই ছোটবেলায় গাইছিলাম, তো শুনতে চাইছেন শোনাই দিলাম। আচ্ছা, দাদা আপনার জন্য শুভকামনা রইল, স্বপন দে লিখেছেন, ধন্যবাদ আপনার জন্য শুভকামনা ভাই, আলো আলো গানটা শোনাবেন। তহমিনা মুস্তফা বলেছেন, তুমি আর তো কারো নও শুধু আমার, যত দূরে সরে যাও রবে আমাকে ধরে রেখে, স্মৃতির পাতায় শুধু তুমি আমার, তবে আজ এত একা কেন, আলো হয়ে দূরে তুমি, আলো আলো আমি কখনো খুঁজে পাবো না, চাঁদের আলো তুমি কখনো আমার হবে
বিদ্যুৎ কুমার সরকার লিখেছেন, ভাই আপনার গিটারে একটা গানের সুর শোনান। আচ্ছা, গানের সুর, ওকে। আচ্ছা, লেজার টাইম বলেছেন, ভাই কেমন আছো? ভালো আছি, আপনি কেমন আছেন? রিয়াজ আহমেদ, আচ্ছা ভাইয়া, হারমোনিয়ামের সব থেকে ভালো রিড কোনটা একটু জানাবেন প্লিজ। রিড বলতে কি আপনি আসলে বাঁশি বুঝিয়েছেন? বর্তমানে ফার্স্ট জুপিটার বাঁশিটা আমার খুব ভালো লাগে বেসিক্যালি। তাছাড়াও আছে জিতেন্দ্র পিটি নামের একটা বাঁশি আছে, সেটাও ভালো। সব থেকে ভালো যদি বলেন তাহলে জার্মান জুবলেট, এটা খুবই রেয়ার এবং অনেক দামি একটা বাঁশি। ওকে, আপনারা দেখতে পারেন। মোমেন মিয়া বলছেন, একটা গানের একাডেমির ব্যাপারে যদি বলতেন দাদা, কি হিসাবে শিখায় গান, কতদিনের কোর্স করা লাগে? আচ্ছা, কোর্স, কতদিনের কোর্স করা লাগে? আসলে এটা ডিপেন্ড করতেছে যে কে শিখাচ্ছেন, কিভাবে শিখাচ্ছেন, এইটার উপর, ঠিক আছে? আচ্ছা, রত্না বিশ্বাস বলেছেন, স্যার হারমোনিয়ামের কোন স্কেলটা সবার জন্য প্রপার হয় একটু বলবেন প্লিজ। আসলে দেখেন, দেখা যাচ্ছে আমি যেমন একটা স্কেলে গান করি, কিন্তু দেখা যাচ্ছে যার কণ্ঠ খুব বেশি চড়াতে যায় না সে কিন্তু অন্য একটা স্কেলে গান করবে। ওকে, তো এইটা ভেরি মানে ডিপেন্ড করছে আসলে কে কোন স্কেলে কার জন্য প্রিফারেবল, সেটা তার স্কেলেই সে গানগুলো করবে। ওকে, সবার জন্য ইউনিক কোন প্রপার কোন স্কেল আছে বলে আমার জানা নেই। রঞ্জিত লিখেছেন, দাদা আমি, আচ্ছা, এমনি রিয়াজ আহমেদ বলেছেন, ময়না গো অনেক সুন্দর গান, থ্যাংক ইউ। প্রীতম ব্যানার্জি লিখেছেন, আশা করি দাদা সব সময় ভালো থাকবেন। ধন্যবাদ, আমি আশা করি আপনারা সবসময় পাশে থাকবেন এবং আপনারাও ভালো থাকবেন। তহমিনা মুস্তফা লিখেছেন, ভাইয়া এই মাত্র গানের যে সুরটা উঠালেন তার নাম কি? আমি ওমর ময়না গো গানটা বাজিয়েছি গিটারে। লেজার টাইম, ভাই আপনার কফি হাউজের আড্ডাটা, লিড টিউটোরিয়ালটা হেভি হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ, আপনি দেখেছেন, আমার সাথে ছিলেন। রঞ্জিত দেব লিখেছেন, দাদা শুকনো পাতার নজরুল গীতিটা দিবেন প্লিজ। আচ্ছা, চেষ্টা করবো, এই গানটার জন্য অনেকেই রিকোয়েস্ট করছেন, শুকনো পাতার নজরুল পাই গানটা দেওয়ার চেষ্টা করব। আপনারা আমার সাথেই থাকুন। আপনাদের যদি মিউজিক বিষয়ে আরো কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই জানাতে পারেন। থ্যাংক ইউ, লেজার টাইম। মোমেন মিয়া লিখেছেন, কোমল স্বর, শুদ্ধ স্বর, ভিতরে নর্মাল কোনটা, চড়া কোনগুলো, পার্থক্য কি, একটু বোঝালে উপকারিত উপকার হতো। আচ্ছা, কোমল স্বর ও শুদ্ধ স্বরের ভিতর নর্মাল কোনটা, চড়া কোনগুলো। আচ্ছা, চড়ার বিষয়টা হচ্ছে গিয়ে যে আমাদের মনে রাখতে হবে যে কোমল স্বর হচ্ছে 5টা আর শুদ্ধ স্বর হচ্ছে গিয়ে 7টা। সা গা সা রে গা মা পা ধা নি, এই 7টা হচ্ছে শুদ্ধ। দেন রে গা মা ধা নি, এগুলোর হচ্ছে কি কোমল স্বর থাকে। এখন চড়া বা আমাদের গম্ভীর যে স্বরগুলো আছে সেগুলো ডিপেন্ড করে হচ্ছে গানে আমাদের কি কি স্বরলিপি লাগছে। যেমন সা রে গা মা পা ধা নি সা, দেন রে গা মা, এগুলো হচ্ছে চড়া স্বর। যখন আমাদের কোনো গানে এরকম দরকার হয় এটাকে চড়া বলে। আর যখন আমি বলি সা নি ধা পা, তো এই যে নিচের দিকে নামছি আমরা, যেটাকে আমরা হষন্ত দিয়ে চিহ্নিত করি, সেগুলো হচ্ছে কি আমাদের লোয়ার অক্টেভের। আর আমরা যখন রেফ দিই সেটা হচ্ছে হায়ার অক্টেভের। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। গৌতম মণ্ডল লিখেছেন, স্যার বাংলাদেশে আমার মনে হয় আপনার আপনি একমাত্র টিচার যে কিনা স্টুডেন্টদের বোঝাতে ভালো পারেন। স্যার আমি আপনার প্রোগ্রামটা কখনো আমি আপনার প্রোগ্রামটা কখন দেখতে পাবো আসলে আমি আপনার প্রোগ্রামটা কখন দেখতে পাবো? কি প্রোগ্রাম সেটা যদি একটু ক্লিয়ার করে বলতেন গৌতম মণ্ডল। শ্রীমন্ত পল পল লিখেছেন, চিরদিনই তুমি যে আমার, হারমোনিয়ামের সারগামটা দিবেন প্লিজ। ওকে,
আমি চেষ্টা করব আপনারা এই যে যে গানের রিকোয়েস্টগুলো আছে এইগুলো আমাকে আবার কমেন্টের মাধ্যমে যদি জানান তাহলে আমার খুবই ভালো লাগবে, আমার জিনিসগুলো খুব সহজে মনে থাকবে। এমডি হাবিবুর রহমান আমার খুব ভালো একজন ভিউয়ার্স, আমি হারমোনিয়াম কিনতে চাচ্ছি মিডিয়াম রেঞ্জে এর ভিতরে। তো একটি হারমোনিয়াম কেনার আগে কি কি বিষয় দেখে নিতে হবে যদি বলতেন? আচ্ছা সবাই শুনে নেন, যারা হারমোনিয়াম কিনতে চাচ্ছেন, হারমোনিয়াম কেনার জন্য আপনাদের মনে রাখতে হবে যে যে কাঠের হারমোনিয়ামটা হবে সেটা বার্মাটিক সেগুন যদি হয়, বার্মাটিক সেগুন তাহলে সব থেকে ভালো হয়। আর আপনারা সবাই স্টিক চাবি কেনার চেষ্টা করবেন, প্লেন চাবিটা খুব একটা কিনবেন না, এবং বাঁশিটা যেন দুই পার্টের হয়, যেমন জুড়ি এবং ব্যাস দুটা মিলিয়ে, মানে অর্গানও থাকবে আবার আমাদের যে জুরির যে বাঁশিটা আছে সেটাও থাকবে, দুইটা বাঁশি থাকবে, একটা বাঁশিতে দুইটা সেটই থাকে সাধারণত। তো যদি মিডিয়াম রেঞ্জে কিনতে চান তো সেই ক্ষেত্রে আমি বলবো মিডিয়াম রেঞ্জ একদম না কিনে আপনার 14 থেকে 15 হাজার বাংলাদেশি টাকার মধ্যে যদি কিনেন তাহলে ফার্স্ট জুপিটার বা আরটি বা আরটি রিড দিয়ে হচ্ছে আপনাদের ভালো একটা হারমোনিয়াম হয়ে যাবে, সেগুলো যদি কেনেন তো খুব ভালো হয়। আর আর কোমলটা, যে কোমল কোমল বলা হয়েছে কালো কিগুলোকে, কোমলটা যদি একটু বড় নেন তাহলে বাজাতে সুবিধা হয়, এই জিনিসগুলো মাথায় রাখবেন। ওকে দাদা, বৃন্দাবনে শ্যাম আর আসে না গানটা টিউটোরিয়াল চাই দাদা প্লিজ। ওকে চেষ্টা করবো, প্রীতম ব্যানার্জি সাথেই থাকুন, আমাকে আবার বারবার মনে করিয়ে দিবেন তাহলে আমার জন্য সেগুলো মনে রাখতে খুব সুবিধা হবে। শ্রীমন্ত পল লিখেছেন, দাদা আপনার সারগামগুলো খুব সুন্দর লাগে, খুব ভালোভাবে গানগুলো বুঝতে বুঝিয়ে দেন আপনি, থ্যাংক ইউ আপনাকে। আচ্ছা দাদা, আমি এই রাত তোমার আমার গানটা তুলেছি কিন্তু শুধু প্রথম দুই লাইন, আপনার দেওয়া পুরো নোটেশনটা খুব হেল্পফুল হলো আমার জন্য, থ্যাংক ইউ দাদা। আপনি আপলোড করবেন, আমি আপনার চ্যানেলটা দেখবো, আপনারাও সবাই দেখবেন সুভাষিস দাদার চ্যানেল রায়লাইনের। আচ্ছা অখিলেশ দাস লিখেছেন, কেমন আছেন দাদা ভাই? ভালো আছি, আপনি কেমন আছেন? তনুশ্রী কাব্য লিখেছেন, দাদা প্লিজ বরিশোধ ধারার মাঝে। আচ্ছা খুব পছন্দের একটা গান, বরিশোধারার মাঝে শান্তির বাড়ি। আচ্ছা চেষ্টা করবো গানটা দেওয়ার জন্য। আচ্ছা কৌশিক মজুমদার লিখেছেন, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। আচ্ছা ভায়োলিন কিনলে কি ধরনের কিনতে হতে পারে? আচ্ছা আপনারা চেষ্টা করবেন যে চাইনিজ ভায়োলিনগুলো নেওয়ার জন্য, সাধারণত ভ্যালেন্সিয়া ব্র্যান্ডের যে ভায়োলিনগুলো আছে ভ্যালেন্সিয়ার বিভিন্ন গ্রেড হয়, ফার্স্ট মানে প্রথম গ্রেডের ভ্যালেন্সিয়া, মানে দুই তিনটা মডেল থাকে, তো যে কোনো একটা মডেল আপনারা নিতে পারেন, খুব ভালো মানের ভায়োলিন তৈরি করে বিগিনারদের জন্য ভ্যালেন্সিয়া ব্র্যান্ডটা। ওকে আচ্ছা রঞ্জিত দেব লিখেছেন, দাদা আমি লাইভ থেকে চলে যাচ্ছি। ওকে থ্যাংক ইউ, ভালো থাকবেন, শুভরাত্রি। গিটার লিড টিউটোরিয়াল ভিজিট মাই চ্যানেল। আচ্ছা আপনার তার চ্যানেলটা ভিজিট করবেন, সে যেহেতু লাইভে এসে বলেছেন তার চ্যানেলটা ভিজিট করতে, যদি সময় পান তাহলে ভিজিট করবেন তার চ্যানেলটা। ওকে আসলে আমরা দেখেন আমরা সবার জন্যই, আমরা সবাই মিলেই কিন্তু আমাদের একটা পরিবার। ওকে আমরা সবাই শিখবো, সবাই সবাইকে সাপোর্ট করব, ঠিক আছে সবার সাথে থাকবো আমরা। আচ্ছা গৌতম মন্ডল লিখেছেন, স্যার বিজয়গীতি গান লিখলে ভালো হতো, আমি শিলিগুড়ি থেকে বলছি। আচ্ছা এই গানটা আপনি যে গানটা বলছেন সেটা আপনি আমার যে কোনো একটা কমেন্টে লিখে দিবেন, আমি সেখান থেকে নোট করে নেবো। আর আপনারা সবাই কিন্তু আমাকে সাপোর্ট করবেন, যে গানগুলো বেশি চাওয়া হচ্ছে আপনারা নক দিবেন যে দাদা বা ভাইয়া এই গানগুলো কিন্তু চাওয়া হচ্ছে, আসলে আপনারা আমার পাশে থাকলে কিন্তু আমি আপনাদের জন্য অনেক কিছু করতে পারবো বলে আশা করি, ঠিক আছে। গৌতম মন্ডল লিখেছেন, স্যার বিজয়গতি, আচ্ছা এটা পড়েছি আমি। মোমেন মিয়া লিখেছেন, দাদা রাগ আর সুর শব্দটা কি একই? একটু গভীরে কথা বলে ফেললাম, দরদি মনে কষ্ট নেবেন না। আচ্ছা আচ্ছা দাদা রাগ আর সুর শব্দটা কি একই? আচ্ছা রাগ হচ্ছে গিয়ে সাধারণত আমাদের একটা গ্রামাটিক্যাল বেসড হয়, প্রত্যেকটা গানই এক একটা রাগ, ঠিক আছে প্রত্যেকটা গানই হচ্ছে এক একটা রাগ, আর সুর তো আমরা যেভাবে গানটা গাচ্ছি সেটা হচ্ছে সুর, এই সুরের যে নোটেশনটা আছে সুরটার
যে নোটেশনটা আছে সেটাই হচ্ছে একটা রাগ, মানে প্রত্যেকটা গানই কোনো না কোনো রাগের মধ্যে হচ্ছে সীমাবদ্ধ। তো সুরটা, গানের কথা যাই হোক, সুরটার উপরেই কিন্তু রাগটা ডিপেন্ড করে যে আসলে কোন রাগটা হবে, সুরের উপর। ঠিক আছে, তো সুর এবং রাগ কিন্তু পরস্পরের সাথে সম্পর্কিত, আশা করি বুঝতে পেরেছেন। কৌশিক মজুমদার লিখেছেন, আচ্ছা, জো ভিজে থি দোয়া গানটি কি ভায়োলিনে একটু শোনানো যাবে? আচ্ছা, ভায়োলিনটা আমার থেকে বেশ দূরে আছে, আর একদিন সময় করে ভায়োলিন নিয়ে আপনাদেরকে শোনাবো আশা করছি। সুভাষী দাদা লিখেছেন, ভায়োলিনে আরো লিসন এর অপেক্ষায় রইলাম, আপনার রিভিশ আমার রিভিশন হয়ে যায়। ওকে, থ্যাংক ইউ দাদা, চেষ্টা করব। তো আমিনা মুস্তফা লিখেছেন, ভাই আপনাকে একটা রিকোয়েস্ট, মোরা ঝর্ণার মতো উদ্যম গানটা দিতে পারবেন প্লিজ ভাইয়া? আচ্ছা, চেষ্টা করবো, আমার খুব পছন্দের একটা গান, আমি চেষ্টা করবো দেওয়ার জন্য, আমাকে একটু মনে করিয়ে দিবেন। ঠিক আছে, আচ্ছা, আপনারা তো বলছেন না যে আপনাদের কোনো গান বুঝতে অসুবিধা হচ্ছে কিনা, বা আপনারা কে কি কি গান তুলেছেন, বা কেমন কি বুঝতে পারছেন, সেগুলো একটু বলেন আমার। আসলে আপনারা যদি কোনো গান তুলেন সেগুলো ভালো লাগে, আর আপনাদের যদি কোনো চ্যানেল থেকে আমাকে গান পোস্ট করে কিন্তু আপনারা জানাবেন যে দাদা বা ভাই আমি এই গানটা পোস্ট করেছি আপনি শোনেন, যদি মনে করেন। আমার খুব ভালো লাগে যদি আপনারা কোনো কিছু তুলতে পারেন। ঠিক আছে, প্রীতম ব্যানার্জি লিখেছেন, দাদা তুমি যে আমার কবিতা গানটা তুলেছি আমি, ধন্যবাদ, খুব ভালো লাগলো আপনি তুলতে পেরেছেন, আপনারা গানগুলো তুলতে থাকবেন। এমডি রিয়াজ আহমেদ লিখেছেন, হাবিবুর রহমান ভাই, এমডি রিয়াজ আহমেদ লিখেছেন হাবিবুর রহমান ভাই, সম্ভবত হাবিবুর রহমান ভাইয়ের সাথে কথা বলতে চাচ্ছেন। আহমেদ সাকিব লিখেছেন, গুরুজি আপনার কাছে গান শিখতে অনেক ভালো লাগে, আপনার বানানোটা কই বলবেন, আসলে আমি বুঝতে পারিনি। আচ্ছা, শুভাশিস দা লিখেছেন, একটা রাত্রের রবীন্দ্রসঙ্গীত হয়ে যাক। আচ্ছা, বাসাটা কোথায় বলবেন? বাংলাদেশে, আহমেদ সাকিব লিখেছেন, আপাতত এতটুকু বলছি, আমি বাঙালি, আমার বাসা বাংলাদেশে। শ্রীমন্ত পল লিখেছেন, দাদা আপনি কি মেলোডিকা আর কোনো সারগাম নোট দেন? আপনি কি মেলোডিকা আর কোনো সারগাম নোট দেন? মেলোডিকা একটা ইনস্ট্রুমেন্ট, আপনি কি সেই ইনস্ট্রুমেন্টের কথা বলছেন? তো হারমোনিয়ামের যে নোটেশনগুলো সেগুলোই মেলোডিকাতে বাজালে আপনি সহজেই বাজাতে পারবেন, সেম টু সেম জিনিস। আচ্ছা, কৌশিক মজুমদার লিখেছেন, শ্যাম সুন্দর গানটা পাঠালেন না কিন্তু। আচ্ছা, আপনি আরেকবার আমাকে একটু কষ্ট করে মনে করিয়ে দিবেন, আমি চেষ্টা করবো এই গানগুলো দেওয়ার জন্য। কৃষ্ণ কলি আমি তারে ভুলি, কৃষ্ণ কলি আমি তারে ভুলি, কালো তারে বলে গায়ের লো, মেঘলা দিনে দেখেছিলেম মাঠে, ও কালো মে কালো হরিণ চো, ঘুমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোটে, কালো দাসে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ, কৃষ্ণ কলি আমি তারেই ভুলি। তো আমি নমস্ত লিখেছেন, আমি শুনেছি সেদিন, তুমি গানটা শোনাবেন প্লিজ। আমি
করেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ফেলে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি নোনা বালিতের ফেলে বহুদূর বহুদূর হেঁটে এসেছো। আমি কখনো নামিনি জলে কখনো কখনো রাখিনি চোখ ডানা মেলা গান ঝিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে আমাকেও সাথে নিও, নেবে তো আমায় বলো নেবে তো আমায়। রতন বিশ্বাস লিখেছেন, স্যার আপনার ভিডিও দেখে আমি অনেকগুলো গান তুলেছি, ধন্যবাদ, অ্যান্ড ভীষণ ভালো হয়েছে, ভালো থাকবেন, অ্যান্ড আরও ভালো ভালো গানের টিউটোরিয়াল চাই। অনেক শুভেচ্ছা রইল আপনার জন্য, অনেক শুভকামনা। সচন পাখি গানটা একটু কষ্ট করে দিবেন, চেষ্টা করব। আহমেদ সাকিব লিখেছেন, রাকিব খান রনি লিখেছেন, ভাইয়া আপনার বাড়ি কোথায়, কোথায় থাকেন দয়া করে বলবেন প্লিজ। আচ্ছা, তনুশ্রী কাব্য লিখেছেন, দাদা আমি আপনার অধিকাংশ গান তুলেছি, বেশ ভালো লেগেছে, আপনি খুব সহজে ভাবে সহজভাবে বুঝিয়ে দেন, আপনার আমার অনুরোধটা রাখবেন, আশা করি আরেকবার একটু কষ্ট করে আপনার অনুরোধটা একবার এখনই সবার মাঝে জানিয়ে দিন, তাহলে আমি চেষ্টা করব। কৌশিক মজুমদার লিখেছেন, শ্যাম সুন্দর গিরিধারী। আচ্ছা, গৌতম মণ্ডল, স্যার আমি আমি আমার মা বাবা সবাই আপনার গান দেখি, আমরা সবাই কীর্তন প্রেমী, পোষা পাখি উড়ে যাবে আর এই পৃথিবী জনম যেমন আছে, স্যার আপনার গানগুলো দেখে আমি হারমোনিয়ামে প্র্যাকটিস করি, স্যার স্যার গান লিখবেন প্লিজ, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আমি চেষ্টা করব এই গানগুলো দেওয়ার জন্য। আপনার কাছে গান শিখতে ইচ্ছা করে, গিটার লিড টিউটোরিয়াল লিখেছেন, অবশ্যই আমি তো আপনাদেরকে শেখাচ্ছি, তারপর যদি কোনো জায়গায় আপনাদের বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই বলবেন, আমি চেষ্টা করি সেগুলো বোঝানোর জন্য। শুভাশিস দাদাও লিখেছেন, কৃষ্ণকলি গানটা কি সুন্দর গাইলেন। আচ্ছা, থ্যাংক ইউ দাদা। আমার পূর্বপুরুষ বাংলাদেশের চট্টগ্রামের লোক আমরা, আমার বোনের বিয়ে হয় বোলখালি থানা। আচ্ছা ধন্যবাদ দাদা, বাংলাদেশে চলে আসেন, দেখা হবে ইনশাল্লাহ। মোমেন মিয়া লিখেছেন, আপনার ভিডিওগুলো দেখে হারমোনিয়াম ছাড়া প্র্যাকটিস করার মতো কোনো উপায় আছে, বাহিরে থাকিতে হারমোনিয়াম নাই। আচ্ছা আচ্ছা, আপনারা বিভিন্ন দেখবেন যে হারমোনিয়াম যদি না থাকে আপনাদের ফোনে দেখবেন যে বেশ কিছু অ্যাপস আছে, ওই অ্যাপসগুলো থেকে আপনারা যে কোনো একটা পিয়ানো অ্যাপস বা হারমোনিয়াম অ্যাপস ডাউনলোড করে এই গানগুলো আপনারা একটা কম্পিউটার বক্সে লাগিয়ে আসলে চেষ্টা থাকলে কিন্তু খুবই দ্রুত কাজগুলো করা যায়, তো সেইগুলো দিয়ে আপনি কিন্তু সেমভাবে গানগুলো আপনারা বাজাতে পারবেন। আচ্ছা, তনুশ্রী কাব্য লিখেছেন যে বরিশোধারার মাঝে, আমি চেষ্টা করবো গানটা খুব দ্রুত দেওয়ার জন্য, কিছু রবীন্দ্রসঙ্গীত দিতে হবে আমারও এই জিনিসগুলো স্মরণে আছে। আচ্ছা, রঞ্জিত দেব লিখেছেন, স্যার শুকনো পাতায় গানটা দিবেন। আচ্ছা, শুকনো পাতার নূপুর বাজার চেষ্টা করবো। তাবিব মাহমুদ ফুজান লিখেছেন, আপনার টিউটোরিয়ালের জন্য অনেক থ্যাংকস, আপনাকেও অনেক অনেক ওয়েলকাম। এমডি হাবিবুর রহমান, আমি আপনার অনেকগুলো গান তুলেছি, আমি অনেকদিন ধরে যদি মন কাঁদে তুমি চলে এসো একবার সেই গানটা আজকে শুনিয়েছি, শুনেছেন আশা করি শুনেছেন, গানটির হারমোনিয়াম টিউটোরিয়াল দেওয়ার জন্য বলছি, অথচ বর্ষার অর্ধেক চলে গেল আজ আপনি দিলেন না, আশা করি খুব দ্রুতই পাবো। হ্যাঁ, আমি খুব দ্রুত চেষ্টা করবো গানগুলো দেওয়ার জন্য। নিপ্রা মল্লিক, আমার খুব নিয়মিত একজন ভিউয়ার্স নিয়মিত কমেন্ট করেন, তুমি আমার এমনই একজন গানটার স্বরলিপি তুলে দেবেন প্লিজ। আচ্ছা, চেষ্টা করবো আমি দেওয়ার জন্য। তহমিনা মোস্তফা লিখেছেন, ভাই তুমি ঢাকার কই থাকো। আচ্ছা, আমি ঢাকাতে বিলং করি না, আমি ঢাকার বাইরে থাকি, থাকলে আপনাকে আপনাকে অবশ্যই জানাতাম। বিদ্যুৎ কুমার সরকার লিখেছেন, তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝিতা জানে, গানটি শোনাবেন। আচ্ছা, তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝিতা জানে, রাতের বাসরে দোসর হয়ে তাই সে আমার টানে, চাঁদ বুঝিতা জানে। মোমেন মিয়া লিখেছেন, গান শিখলে কি কোনো সাধন করা লাগে,
ব্যথ হওয়া লাগে, একটু ধারণা দিয়ে দিন। আসলে দেখেন, আপনি আসলে গানটা বা যে কোনো কিছুই কিন্তু আসলে সাধনার উপর ডিপেন্ড করে। ওকে, আপনার যদি একটা নির্দিষ্ট পরিমাণে প্র্যাকটিস থাকে এটা, এটাকে নিয়ে যদি আপনার একটা সাধনা থাকে, আপনি কিন্তু এই জিনিসটা অবশ্যই সফল হতে পারবেন বলে আমি মনে করি। তো আপনারা প্র্যাকটিস করে যান, আশা করি আপনাদের যে রকম ইচ্ছা আছে, যতটুকু এক্সপেকটেশন আছে, ততটুকু আপনারা পূরণ করতে পারবেন বলে আমি মনে করি। রঞ্জিত দেব লিখেছেন, দাদা সর্বতোমঙ্গল রাধে গানটা দিবেন প্লিজ। আমি অলরেডি সর্বতোমঙ্গল রাধে গানটা দিয়েছি, আমার চ্যানেলে দেখবেন, খুব রিসেন্টলি আপলোডেড ভিডিওগুলোর মধ্যে আছে, একটু দেখে নেবেন সেখান থেকে। দুর্লভ মজুমদার 42 লিখেছেন, স্যার পড়ে না চোখের পলক গানটা দিবেন প্লিজ। আসলে দেখেন, আমি কিছুদিন আগে, মানে এক দুদিন আগে মনে হয়, এই পড়ে না চোখের পলক গানটা দিয়েছি। আমার চ্যানেলটা একটু ভিজিট করবেন, দেখবেন যে পড়ে না চোখের পলকের লেসনটা ওখানে দেওয়া আছে, নোটেশনগুলো দেওয়া আছে, আপনারা সবাই ওখান থেকে এই গানটা দেখে নিতে পারবেন। গৌতম মণ্ডল লিখেছেন, স্যার আপনার বাড়ি যদি শিলিগুড়ি হতো তাহলে আমি আপনার কাছে গান শিখতাম, কেননা স্যার আমাদের এখানে শুধু রবীন্দ্রসঙ্গীত আর আধুনিক গান শেখানো হয় তাই। আচ্ছা, ওকে, ভালো। আসলে আপনাদের ওখানে খুব ভালো শেখানো হয় আমি আশা করি, আর আমি তো আপনার পাশেই আছি, আপনাদের সবার পাশে আছি আমি, আপনাদের যদি কোনো গান লাগে চেষ্টা করবো আমি সেগুলো দেওয়ার জন্য। রঞ্জিত দেব লিখেছেন, ওকে দাদা থ্যাংক ইউ। আচ্ছা রঞ্জিত দেব, ফাগুনেরও মোহনায় গানটা দিবেন। ফাগুনেরও মোহনায় নতুন, আমার খুব পছন্দের একটা গান, আচ্ছা চেষ্টা করবো। ওকে দাদা থ্যাংকস। আচ্ছা তো আপনাদের সাথে অনেক গল্প হলো, আশা করি আর একদিন লাইভে আপনাদের সাথে অনেক কথা হবে, অনেক আড্ডা হবে, তারপরে আপনারা আমাকে সাপোর্ট করবেন, আমার সাথে থাকবেন, কী কী গান চাচ্ছেন সবাই সেইগুলো আপনারা সবাই আমার সাথে সেইগুলো বারবার মনে করিয়ে দিবেন, আমার সাথে থাকবেন, কারণ একা তো কাজ করছেন, চ্যানেলটা আমাদের সবার। ওকে, তো জিনিসগুলো আমরা সবাই একসাথে শিখবো। আচ্ছা, ফাগুনের মহুয়ায় গানটা আমি অনেকদিন আগে করেছি, আমার কথাগুলো মনে হয় খুব একটা। আচ্ছা এক মিনিট, গুরুজি বাংলাদেশে আপনার বাসা কোথায় এবং কোথায় থাকেন দয়া করে বলবেন। আহমেদ শাকিব ভাইয়া, খুবই দুঃখিত, বলতে পারছি না দাদা, আপনার হাসিটা অনেক মায়াবী। আচ্ছা থ্যাংক ইউ। শুভাশিতা বলছেন যে মাঝে মধ্যে লাইভ করলে ভালো হয়। আচ্ছা, রঞ্জিত দেব লিখেছেন, ফাগুনের মহুয়ায় শিল্পী, ফাগুনের মহুয়ায় মনমতন মহুয়ায় রঙিন বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়, ফাগুনের মহুয়ায়, ফাগুনের মহুয়ায় মনমতন মহুয়ায় রঙিন বিহুর নেশা কোন আকাশে নিয়ে যায়, মন হারিয়ে যায় মোর, মন হারিয়ে যায় কোমলের তোর ভাবনায় ঝিলমিলিয়ে যায় রে, ঝিলমিলিয়ে যায়। অনেক রাত তো, এই জন্য গলা ছেড়ে গাইতে পারছি না, আশা করি আর একদিন গলা ছেড়ে আপনাদের গিয়ে শোনাবো। আচ্ছা, তামিনা মোস্তফা লিখেছেন, ভাইয়া সপ্তাহে এরকম লাইভ করলে তাহলে আমরা অনেক উপকৃত হব। আচ্ছা চেষ্টা করব লাইভ করার জন্য, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, সবাইকে ধন্যবাদ, গুড নাইট, ভালো থাকবেন।